আজকের রোডটি একদম ফাঁকা ফুল ফ্রেশ ওয়েদারটা অসাম অস্থিরতা যদিও মুহূর্তটা বিকালবেলা হয় তারপরও ওয়েদার কম করেও খারাপ নয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আই হোপ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম যেটি হচ্ছে নিজ গ্রামের মধ্যে মমিনুল্লার স্কুল থেকে সোজা কুতুবহাট বাজার পর্যন্ত সম্পূর্ণ রিভিউ বা সম্পূর্ণ ভিডিও পডেজটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার কাছে তুলে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার পেজে নতুন হয়ে পেজটি পেজটি পলা করতেন চ্যানেল থেকে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি কিছু ইনফরমেশন বা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করি এই দেখতেছেন আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ওভারটেক করলাম ওইটা হচ্ছে মোমিনুল্লার স্কুল বা ট্যাক বলা হয় এখন বর্তমান আছে আমি বাজার বাজারের উশ্যার বাজার যেটাকে বলা হয় এখান থেকে আমি চলে যাব সামনে দেখতেছেন একটি বাইপাস বা একটি টার্নিং ইউটার্ন ইউটার্নটা পের হলে ইউটার্নটি এখানে হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিদ্যুৎ অফিস যেটাকে বলা হয় এটি আমাদের এরিয়াতে আজকে দুই বছর আড়াই বছর যাবত নতুন হয়েছে মোটামুটি এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় আপনারা দেখতে পাচ্তেছেন তো সবশেষে আমরা এখন একটার পর একটা আমরা এই স্থানটির নাম হচ্ছে আজরার ফল নামে পরিচিত তবে এর ভিন্ন একটি নাম রয়েছে সে নামটি এখনও আমার অজানা তো আমরা সেইখান থেকে ওভারটেক করে এখানে আসে বিভিন্ন এনজিও কোম্পানি এবং সামনে দেখতেছেন আরও কিছু স্টেশন বা আরও কিছু স্থান আছে যা হচ্ছে সরকারিভাবে বা সরকারি চিকিৎসালয় বা সরকারি বাসস্থান কেন্দ্রে সামনে দেখতেছে একটি বটগাছ সে বটগাছের তলায় থেকে এখানে একটি ছোটোখাটো সরকারি অনুদান বা সরকারি ওষুধ যেখান থেকে দেওয়া হয় সে স্থানটি আছে এটি হচ্ছে একটি এনজিও অফিস আমার পাশে দেখলেন আমরা ইউটার্নটা পের হয়ে গেলে আমরা ইউটার্নটা পার হওয়ার পরে দেখতে পারবো যে সামনে একটি বাজার যে বাজারটির নামকরণ বা নাম করা সেটি হচ্ছে চৌরাস্তা নামক সেই বাজারটি আমি জানি আমার স্ক্রে ভিডিওটি দেশ প্রবাস থেকে অনেক ভাই বারো দেখতেছেন তো অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবত্তবটি জানাবেন যে কোন এরিয়া থেকে আপনি ভিডিও দেখতেছেন হচ্ছে আইসোরগোটেক চৌ রাস্তা এখানে রয়েছে বোর্ড অফিস বা ইউনিয়ন পরিষদ চারদিকে চারটি রাস্তা অবশিষ্ট তাকে বলা হয় চৌ রাস্তার মোড় এবং এর অতীত নাম হচ্ছে টেক হিন্দু সমাধি বা হিন্দু নামের হিন্দুদের নামের উপরে পরিচিত এই বাজারটি তো চলুন আমরা এখান থেকে একটু সামনের দিকে গেলে কি দেখতে পারি সেই স্থানগুলো আমরা দেখব সামনে দেখতে পারবো খাল এবং বিল এবং ইত্যাদি মসজিদ আমরা বিভিন্ন এরিয়া দেখতে পারবো সম্পূর্ণ জুড়ে সাথে থাকুন অনুরোধ আছে সবাইকে তো আমরা কথা কথায় মোটামুটি গন্তব্যস্থানের কাছে চলে আসছি আমি একটা কথা বারো আপনাদেরকে মেসেজ দিয়ে যাই সেফটি ইজ নাও রাইড ইজ স্লো অবশ্যই সময়ের সাথে জীবনমূল্য অনেক বেশি তবে আপনি সেফটি নিয়ে অবশ্যই স্লোলিভাবে বাইক চালাবেন এত হুদাহুতির বা এত আহামরি রাইডের কোনো প্রয়োজন নাই দেখতেছেন রোড ফাঁকা থাকার পরও আমার স্পিড মিটারটি আমি তারপর উপরে উঠাচ্ছি না এটা হচ্ছে কুতুবহাট বাজার পাশে আছে কুতুবহাট চিএজি তারপরে আছে কুতুবহাট টি উচ্চ বিদ্যালয় তারপরে আমরা আরও সামনে গেলে দেখতে পারবো বিভিন্ন দোকান ব্যাংক সংলগ্ন এবং কুতুঘাট জামে মসজিদ সব মিলিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো জানি না আই হোপ আশা করি সবাইতে ভালো লাগছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা মোটামুটি বাজারটাও বেশ উন্নতি আগের চাইতো আমার পাম্পাশ আছে কৃষি ব্যাংক এবং ডানে আছে প্রাইমারি স্কুল কুতুঘাট প্রাইমারি স্কুল এবং এরপরে আছে বাজার কাছা বাজার আজকে কিন্তু হাটবান না এজন্য একটু হেভি জিবি কম সামনে দেখতেছেন কুতুবেরহাটে জামে মসজিদ অনেক বিশাল সুন্দর একটি মসজিদখানা দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আপনি অনলাইনে রেখে দেবেন এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মন্তব্যটি জানতে বলবেন না নেক্সট কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট বসলে জানান ধন্যবাদ